আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, অবশ্যই অবশ্যই দ্রুত জয়েন করবা লাইভে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে এসে তোমাদেরকে 80 মার্কের ফুল, যে 80 মার্কের পরীক্ষা হয়, সেই 80 মার্কের প্রশ্ন বুঝিয়ে দিব এবং তোমরা কীভাবে 80 মার্কে অ্যান্সার করতে পারবো পরীক্ষার হলে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি তোমাদেরকে বলেছিলাম। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবা তোমাদের গ্রুপে, শিক্ষামূলক যে গ্রুপগুলো আছে, ডিগ্রি 17-18 সেশনের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে লাইভটা শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে লাইভটা শেয়ার করবা। মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে, এই লাইভ দেখে যেন সবাই উপকার পায়, উপকৃত হয় ইনশাল্লাহ। তো তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও এবং হচ্ছে যে তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, আমি জাস্ট একটু অপেক্ষা করব। তো আজকে আমরা সম্পূর্ণ 80 মার্কের পরীক্ষা কীভাবে দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, দ্রুত ঝটপট জয়েন করে ফেলো। আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরেকটি লাইভের আয়োজন নিয়ে এসেছি, আরেকটি আয়োজন। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আশা করি তোমরা অনেকেই সবাই ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহ পাকির অশেষ শুক্রিয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ডিগ্রি ফাইনাল এক্সাম 2020-এর সাবজেক্ট ইংলিশ এবং মার্ক হচ্ছে 80 মার্ক, সময় হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তো এই 3 ঘন্টা 30 মিনিটে আমি কী কী প্রশ্নগুলা মানে কিভাবে অ্যান্সার করব, কী কী করব, কিভাবে পরীক্ষা দিব আজকে তোমরা আমার দেখবা কী কী করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। তো এখন বাজে 9:27 ঘড়িতে। তো আমরা 80 মার্কের পরীক্ষা দিব, তোমরা সবগুলা দেখবা মনোযোগ সহকারে, ঠিক আছে? আমি কিভাবে কিভাবে অ্যান্সার করি, কোন কোন রং কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো তোমরা শিখবা দেখবা, ঠিক আছে? তো আমি জাস্ট একটু অপেক্ষা করব তোমাদের জন্য, সবাই সবাই যেন লাইভে যুক্ত হয়। যারা যারা লাইভে যুক্ত হয়েছো কষ্ট করে একটু লাইক বাটন হিট দিয়ে রাখো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো, আছি আলহামদুলিল্লাহ। তো যারা তোমরা লাইভে জয়েন হয়েছো, যুক্ত হয়েছো, তোমরা সবাই লাইক বাটনে হিট দিয়ে রাখো যেন ভিডিওটা সবার কাছে পৌঁছায়। লাইক বাটনে একটু কষ্ট করে হিট দিয়ে রাখো, আমি সবার জন্য একটু ওয়েট করব, অপেক্ষা করব। এবং তোমরা সবাই শেয়ার করে ডান লিখে কমেন্টস করো, যারা যারা শেয়ার করতেছো লাইভটা, শেয়ারটা করে ডান লিখে একটু কমেন্টস করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমাদের 30 তারিখে যাদের পরীক্ষা আছে, 30/7/2022 ইং তারিখে তোমাদের যাদের পরীক্ষা আছে ডিগ্রি ফাইনাল ইয়ারে, সবার জন্য কিন্তু এই লাইভের আয়োজন। তো সবারই কাজে আসবে ইনশাল্লাহ আশা করি। তো তোমরা সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও। আলহামদুলিল্লাহ অনেকেই এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই যুক্ত হয়ে যাও। যারা এখন পর্যন্ত আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারো নাই, তারা আমাদের কমেন্ট সেকশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 09021471108, এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কানেক্ট হয়ে আমাদের সাজেশনটা তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? আমি জাস্ট একটু অপেক্ষা করব সবার জন্য, এরপরই আমরা আমাদের লাইভ কার্যক্রম শুরু করে দেব ইনশাল্লাহ। তো তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টস করে জানাও, আর তোমাদের প্রস্তুতি কেমন, তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে, কেমন নিয়েছো সেটা একটু কমেন্টস করে জানাও। তোমাদের প্রস্তুতি কেমন নিয়েছো, কীরকম কতটুকু শেষ করেছো, সাজেশন যারা নিয়েছো তারা কেমন শেষ করেছো সেটা একটু কমেন্টস করে জানাও। সেটা একটু কমেন্টস করে জানাও। আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছো,
আজকে সব মানে সবারই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জাস্ট সবার জন্য একটু অপেক্ষা করি, সবাই যেন যুক্ত হয়। সবার জন্য অপেক্ষা করি। আজকে সব মানে সবারই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জাস্ট সবার জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছো, তাহলে আমরা এবার শুরু করতে পারি। আমাদের লাইভের যে কার্যক্রম সেটা আমরা এখন শুরু করতে পারি, কারণ অনেকে যুক্ত হয়েছে। যারা আমাদের ফেসবুক পেজের নতুন সদস্য, তারা আমাদের পেজটা অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবা, ফলো বাটনটা অন করে রাখবা, তাহলে হচ্ছে যে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমাদের টাইমলাইনে চলে যাবে। তোমাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে, তাহলে অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? লেখার চেষ্টা করবা, লাইভ ক্লাসটা নোট করার চেষ্টা করবা। তোমাদের হাতের কাছে যদি খাতা বা কলম থাকে, দুইটা নিয়েই অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ, তোমরা হয়তো একটা ছোট্ট বাচ্চার সাউন্ড শুনতে পাচ্ছ, ভয়েস, সেটা হচ্ছে আমার ছেলে। তো আমার ছেলের মানে আওয়াজ তোমরা হয়তো শুনতে পারতেছো। সে হচ্ছে যে আমার রুমে আমি যখন ক্লাস নেই তখন সে সবগুলো চুপচাপ দেখে, এই জন্য আমার বাচ্চার কিচির মিচির শব্দ তোমরা হয়তো শুনতে পারতেছো অলরেডি। তাহলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সাপোজ মনে করো পরীক্ষা শুরু করলাম, পরীক্ষা ধরো আমি পরীক্ষা শুরু করলাম 9:32 তোমাকে খাতা দিল, সবাইকে তোমাকে খাতা দিল। তো তোমাদের একটা প্যাসেজ আসলো, ধরো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ একটা প্যাসেজ আসলো তোমাদের, ঠিক আছে? ডিজিটাল বাংলাদেশ এরকম একটা টাইপের একটা প্যাসেজ আসলো, এই প্যাসেজটা তোমার আসলো, ঠিক আছে? প্যাসেজটা আসছে কি, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে একটা প্যাসেজ আসলো। তো তোমরা জানো যে প্রথমে যেটা থাকবে পার্ট এ, এটা হচ্ছে তোমার পার্ট এ, এই পার্ট এর প্যাসেজ আসলো ডিজিটাল বাংলাদেশ। তো এখন এই ডিজিটাল বাংলাদেশে আসার পরে তোমাকে প্যাসেজটা প্রথমে দিবে, প্যাসেজটা তোমার পড়তে হবে। প্রথম যে কাজটা সুন্দরভাবে সুন্দর করে তোমার প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কী কী কথা বলা আছে, কী কী মানে সব মানে বিস্তারিত এই প্যাসেজটা তোমার পড়তে হবে, ঠিক আছে? এখন প্যাসেজটা এক নজর পড়লা, সময় নিলা তুমি হয়তো এখানে 4 মিনিট, 4 মিনিট সময় নিলা, 4 মিনিটের ভিতরে এই প্যাসেজটা পড়ার চেষ্টা করবো, 4 মিনিট সময় নিলা, ঠিক আছে? 4 মিনিট সময় নিয়ে প্যাসেজটা সুন্দর করে পড়লা। তো 4 মিনিট প্যাসেজটা পড়ার পরে তোমাকে প্রথমে যেটা ডাকবে এটা হচ্ছে তোমার এ নাম্বারে কিছু প্রশ্ন দিবে, বলা হচ্ছে যে আনসার আনসার দ্য কোয়েশন বেলো, ঠিক আছে? কোয়েশন বেলো। তো তোমাকে প্রথমে যেটা দিবে তোমার কিছু প্রশ্ন দিবে, আনসার দ্য কোয়েশন বেলো, এরকমভাবে নাম্বার 1, 2, 3 তিনটা প্রশ্ন দিবে, ঠিক আছে? তিনটা প্রশ্ন দিবে এবং এ নাম্বারে এটা দিবে আর বি নাম্বারে দিবে আরেকটা ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ড মিনিং, এরকম কয়েকটা ওয়ার্ড মিনিং থাকবে, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলা দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? তো ওয়ার্ডগুলা মনে করো টাস্ক, মনে করো ডেভেলপ, এরকম কয়েকটা
এখানে থাকবে কয়েকটা প্রশ্ন, তিনটা প্রশ্ন থাকবে, আর এখানে ছয়টা তোমাকে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই ছয়টা বাক্য তোমাকে তৈরি করতে হবে। তো তুমি কি করবা, এটা হচ্ছে তোমার আনসার পার্ট এর পার্ট এ, ঠিক আছে? এবং এটা কত নং, এটা হচ্ছে তোমার এক নং, ঠিক আছে? এখন তুমি উত্তর করবা, ধরো প্রশ্ন, এখন এক নং প্রশ্নের উত্তর, দুই নং প্রশ্নের উত্তর কীভাবে উত্তর করবা আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিয়েছি। মনে করো পার্ট এ, এটা হচ্ছে পরীক্ষার খাতা, এইটাকে তুমি মনে করো এটা হচ্ছে পরীক্ষার খাতা, ঠিক আছে? আমি যে বোর্ডটা ইউজ করতেছি বোর্ডটাই মনে করো পরীক্ষার খাতা। তো প্রথমে হচ্ছে তোমার লেখবা আনসার টু দ্য কোশ্চন নং ওয়ান, আনসার টু দ্য কোশ্চন নং ওয়ান, এভাবে লেখবা উপরে, ঠিক আছে? ওয়ান লেখবা, তারপরে তুমি এ লেখবা, এখানে এ লেখবা, ঠিক আছে? এ লিখে এখানে ওয়ান একের এভাবে আনসার লিখবা, আনসার, ঠিক আছে? তারপরে তোমার দুই, দুইয়ের আনসার লিখবা, ঠিক আছে? তারপরে তোমার তিন, এভাবে তোমার আনসার লিখতে হবে। তুমি এখানে আনসার টু দ্য কোয়েশ্চন নং ওয়ান উপরে কিন্তু এটা লিখবা, ঠিক আছে? এক নং প্রশ্নের উত্তর, এটা লেখার পরে এখানে লিখবা এ। তুমি কিন্তু এ পার্টের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো, তাহলে এ এর তিনটা প্রশ্ন, ঠিক আছে? তো এ এর তিনটা প্রশ্নের উত্তর আনসার লিখবা ওয়ান টু থ্রি, তিনটা প্রশ্ন, এভাবে আনসার লিখে যেটা আনসার করা যায় কীভাবে এটা তুমি আনসার করবা। প্রশ্ন, এই প্রশ্নগুলার উত্তর, এই প্রশ্নের উত্তর তুমি কই পাবা জানো? এই যে প্যাসেজটা আছে, এই প্রশ্নগুলার উত্তর এই প্যাসেজে দেয়া থাকে, প্যাসেজ থেকে কিন্তু বের করে বের করে এগুলা অ্যান্সার করা যায়, এবং এটার নিয়মও আছে, শর্টকাট টেকনিক আছে, নিয়ম আছে কীভাবে প্রশ্নগুলো উত্তর করা যায়। এগুলো আমি প্রথমে একটা ক্লাস নিয়েছি, দুইটা ক্লাস, ওই ক্লাসগুলো হয়তো তোমরা শুনতে পারছো বা ক্লাসগুলো করছো হয়তো। তো যাই হোক, এটা হচ্ছে এক নং প্রশ্নের উত্তর। এখন আবার তুমি সেম এই যে আনসার টু দ্য কোয়েশ্চন নং ওয়ানের এখন এই পাশে লিখবা কি, বি লিখবা। বি লিখে যে ওয়ার্ডগুলো থাকবে, বি লেখার পরে এখানে তোমাকে ওয়ার্ড মিনিং বলা হবে, তাহলে এইভাবে তুমি তিনটা বক্স করবা, তিনটা বক্স করে এখানে একটা দুইটা এই তিনটা, হ্যাঁ, তারপরে এভাবে ছয়টা বাক্য হবে, ঠিক আছে? ছয়টা গড় হবে, এভাবে ছয়টা গড় করবো, বক্স অঙ্কন করবা, ঠিক আছে? এভাবে ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, এভাবে তোমার এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা বক্স অঙ্কন করতে হবে, ঠিক আছে? ছয়টা বক্স অঙ্কন তোমাকে করতে হবে, এভাবে তুমি ছয়টা বক্স অঙ্কন করবা, ঠিক আছে? ছয়টা বক্স অঙ্কন করার পরে তোমার যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে, এটা কিন্তু বি, বি এর আনসার করতেছো, এখানে লিখবা কি জানো, গিভেন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেয়া থাকে, গিভেন ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলা শব্দগুলো দেয়া থাকে এগুলো লিখতে হবে গিভেন ওয়ার্ড। তারপর হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং তুমি কি বুঝলা, মানে এটা হচ্ছে তোমার প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলা হয়, একই জাতীয় শব্দ, সমার্থক শব্দ, ঠিক আছে? মানে ধরো সূর্য, সূর্যের সমার্থক শব্দ অনেকগুলো আছে, চাঁদের সমার্থক শব্দ আছে, গ্রহ, তারা, নক্ষত্র, পানি, এক একটা শব্দের একই শব্দ উচ্চারণে ভিন্ন, এগুলো কি বলা হয়, সমার্থক শব্দ। তো এখন গিভেন ওয়ার্ড প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে, যেমন আমি প্রথম বলেছিলাম টাস্ক দেওয়া ছিল, তাহলে আমি টাস্ক লিখবো, টাস্ক লিখবো, ঠিক আছে? তো যেটা প্রশ্নে থাকবে এগুলোকে বলা হয় গিভেন ওয়ার্ড, আর এটার সেম প্রতিশব্দ যেটা তুমি লিখবা এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং, এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং, এবং তোমার এখানে হচ্ছে সেন্টেন্স মেকিং বা মেক সেন্টেন্স বা সেন্টেন্স, সেন্টেন্স মেকিং, এই কথাটা এখানে লিখবা, ঠিক আছে? সেন্টেন্স মেকিং, বাক্য তৈরি, এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং, এখানে হচ্ছে সেন্টেন্স মেকিং, আর এখানে হচ্ছে প্রশ্নে যে শব্দগুলো দেয়া থাকবে এই শব্দগুলো এখানে তোমার লিখতে হবে, বুঝতে পারছো? তাহলে এক নং আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ছিল এক নং, এক নং প্রশ্নের উত্তর আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব
গ্রামার অংশে বা দুই নং অংশে বা দুই নং, ঠিক আছে? তো এখন আমার প্রশ্ন বা আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে প্যাসেজ কিন্তু তোমরা প্রথমেই পরীক্ষার হলে প্যাসেজ এক নং অংশ প্রথমেই পরীক্ষার হলে খাতার মধ্যে প্রথমে প্যাসেজ অ্যান্সার করার চেষ্টা করো। প্যাসেজের যে নংগুলো থাকে এগুলা প্রথমেই অ্যান্সার করবা, প্রথমে প্যাসেজ দিয়ে শুরু করবা, প্রথমে প্যাসেজের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, প্রশ্নগুলোর উত্তর দিবে, ঠিক আছে? প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে, দিবে, ঠিক আছে? খাতার মধ্যে আনসার টু দ্য কোয়েশ্চন ওয়ান প্রথম যে পৃষ্ঠাটা থাকবে, প্রথম পেজ, এই পেজ থেকে প্যাসেজের প্রশ্নগুলো লিখে যাবে। যদি না পারো এক নং প্রশ্ন উত্তর লিখে খালি পাতা রাখবা, জায়গা রাখিয়া পরে চলে যাবা, পৃষ্ঠাটা উল্টায়া যাবা, পৃষ্ঠাটা উল্টায়া অন্য পৃষ্ঠায় চলে যাবা, ঠিক আছে? মানে খাতাটা খালি রেখে, এটা খালি রেখে তুমি অন্য পৃষ্ঠায় চলে যাবা, ঠিক আছে? প্রথম যে খাতাটা থাকবে সেটা তুমি অন্য পৃষ্ঠায় চলে যাবা। আমি তোমাদেরকে আরও সহজভাবে বুঝাই। সাপোজ মনে করো এটা হচ্ছে একটা খাতা, ঠিক আছে? তো এখানে তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যা আছে সব কিছু লেখবা। লেখার পরে এখানে নিচে তোমার নিচে কী করতে হবে, এক নং প্রশ্নের উত্তর এই জায়গাতে লেখবা। এই জায়গায় মনে করো এটাই খাতা, ঠিক আছে? খাতার মধ্যে এখানে তো নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সবগুলোই থাকবে, ঠিক আছে? তো নিচে তোমার এখানে এক নং প্রশ্নের উত্তর লিখে এভাবে পৃষ্ঠা উল্টাইবা, ঠিক আছে? এখন পৃষ্ঠা যদি উল্টাও, ধরো এই পেজ থেকে তুমি এই পেজে যাবা, তাহলে নিচে কী লিখতে হবে? অনেক সময় অনেক ভুল হয় তোমাদের, পৃষ্ঠা ও যখন উল্টাও নিচে, ধরো এই পেজটা প্রথম পাতা, এটা হচ্ছে প্রথম পাতা নাম্বার ওয়ান পেজ, মানে এটা হচ্ছে তোমার প্রথম পাতা, প্রথম পাতা। তো তোমার এই প্রথম পৃষ্ঠা শেষ, এই পৃষ্ঠা শেষ, এখন নিচে এই যে পৃষ্ঠা তোমার, এটা হচ্ছে একটা খাতা, ঠিক আছে? খাতা, এখন খাতার এই পৃষ্ঠার শেষ তুমি যখন উল্টাবা তখন তুমি এখানে লিখবা পিটিও, পিটিও কথাটা লিখবা। প্রত্যেকটা পৃষ্ঠা যখন উল্টাবা তখন কি লিখবা? পিটিও, প্লিজ টার্ন ওভার, প্লিজ টার্ন ওভার, মানে এই পৃষ্ঠাটা উল্টান। তুমি তোমার শেষ দিকে যখন তুমি পেজ নেও, যখন অতিরিক্ত লুজ শিট নেও, লুজ শিট নিলে কিন্তু অনেক সময় তোমার অনেক স্যারেরা লাস্টে কী আছে হয়তো খাতাটা দেখে না, কিন্তু যখন এই পিটিও কথাটা লিখবা তখন স্যাররা বাধ্যগতভাবে তোমার পৃষ্ঠাটা উল্টায় দেখবে, পরের পৃষ্ঠায় তুমি কী লেখছো বা না লেখছো সেটা উল্টায় রাখবে, দেখবে। এখন মনে করো সাপোজ এইখানে তোমার কিছু একটা মনে পড়তেছে না, ধরো দুই নং প্রশ্নের উত্তর, তো তোমার এই দুই নাম্বার যে প্রশ্নের উত্তরটা এটা মনে পড়তেছে না, দুই নম্বর বাদ দিবা, তাহলে এই পৃষ্ঠাটা উল্টায়া এই জায়গাটা খালি রাখবা আর নিচে পিটিও এই কথাটা লিখে চলে যাবা। পিটিও কথাটা লিখে এখানে যা লেখার পরবর্তীতে মনে হইলে বা উত্তর দেওয়ার চেষ্টা করবা। এখন যেহেতু দুই নং পারতেছো না গ্রামার, তুমি পৃষ্ঠাটা উল্টায়া অন্য পৃষ্ঠায় চলে যাবা, দুই নং প্রশ্নের উত্তর বাদ তুমি অন্য পৃষ্ঠায় চলে যাবা। এখানে তোমার দেখতেছো যে পৃষ্ঠাটা লাগবে, পরবর্তীতে পৃষ্ঠাটা লিখতে পারবা, লেখার সময় দরকার, তাহলে এখানে তুমি পিটিও কথাটা লিখে দিবা, পিটিও প্লিজ টার্ন আওয়ার, মানে পরবর্তী পৃষ্ঠাটা উল্টান দয়া করে। এখন এখানে তোমার লেখার মনে পড়তেছে না, লেখার দরকার নেই। আচ্ছা এবার আসো, তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে তোমরা কী করবা পরীক্ষার হলে, পরীক্ষার হলে যে কাজটা করবা প্রথমেই, প্রথম প্যাসেজে পরীক্ষার হলে প্রথম যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজে তোমার আনসার টু দ্য কোয়েশ্চন ওয়ান প্যাসেজ উত্তর করবা। প্রথমে এই কথাটা মনে রাখবা, প্রথমে প্যাসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবা, প্যাসেজ, প্যাসেজ উত্তর দিবা, প্যাসেজে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলোর উত্তর দিবে, ঠিক আছে? মানে আমি যেভাবে প্রশ্নগুলো পরীক্ষা দিতাম, যদি আমি পরীক্ষা দিতাম তাহলে এইভাবে দিতাম, প্রথমে প্যাসেজের উত্তর দিব, দুই নম্বরে যে কাজটা করব আমি গ্রামার, গ্রামার অংশ আমি টাচ করব না, ঠিক আছে? গ্রামার নো টাচ, গ্রামার আমি উত্তর দিব না। আমার কাছে যে সহজ যে আইটেমটা রাইট এন্ড রিটেনের যে লিখিত অংশ 50 মার্ক, প্রথমে আমি এই প্যাসেজের উত্তর দেওয়ার পরে আমি লিখিত অংশে চলে যাব, আমার কাছে যে নংটা সহজ মনে হবে। ধরো তোমার তোমার 11 নং, ধরো আমি এক নঙের আনসার করলাম,
এবার আমি চলে যাব, এবার আমি চলে যাব আনসার আনস টু দা, ধরো এইভাবে লিখলাম যেভাবে খাতার মধ্যে লিখবা, আনস টু দা কোশ্চেন নং 11। আমি এক নঙ্গের আনসার করব, এক নঙ্গের আনসার করার পরে আমি চলে যাব 11 নঙ্গে, যেখানে হচ্ছে রিপোর্ট লিখতে বলা হয়, রিপোর্ট আসবে। তো রিপোর্ট মানে দেখো, আমি প্রথমে এক নং আনসার করেছি, তারপরে আমি চলে গিয়েছি কোথায় 11 নং প্রশ্নের উত্তর দিতে, এক নং দিলাম, দেওয়ার পরে আমি চলে গেলাম সরাসরি পার্ট সিএ। উপরে কিন্তু পার্ট সি লিখে নিবা, যখন তুমি পার্ট সি এর অ্যান্সার করবা পার্ট সি কথাটা লিখবা, উপরে কি লিখতে হবে, পার্ট সি লিখতে হবে যখন তুমি পার্ট সি এর উত্তর করবা। যেহেতু 11 নং হচ্ছে পার্ট সি এর একটা লিখিত অংশের জায়গা, লিখিত অংশের প্রশ্ন, তাহলে আমাকে অবশ্যই উপরে পার্ট সি লিখতে হবে খাতার উপরে, তারপর লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 11। রিপোর্ট দিয়ে শুরু করলা অথবা লেটার দিয়ে শুরু করলা, আমি 11 নং দিয়ে শুরু করলাম, তুমি 12 নং দিয়ে শুরু করতে পারো, 13 নং দিয়ে শুরু করতে পারো। এটার কারণ কি জানো, গ্রামার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, গ্রামার কিন্তু ভুল হবে, গ্রামার অনেকের ভুল হতে পারে, হতে পারে। এখন একটা টিচার তোমার খাতাটা নেওয়ার পরে দেখতেছে গ্রামারে তোমার ভুল, তোমার শুরুটাই ভুল দিয়ে শুরু, তোমার কাটাকুটি আসতেছে, তাহলে স্যারের কিন্তু একটা তোমার প্রতি নেগেটিভ ধারণা চলে আসবে যে এই ছেলেটা দুর্বল, এই ছেলেটা কি দুর্বল। তো প্রথমে যদি তোমার গ্রামার দিয়ে শুরু করো, নেগেটিভ মানে গ্রামারে ভুল হতেই পারে এটা স্বাভাবিক, তো ওইখানে তোমার নেগেটিভ একটা চিন্তা চলে আসবে স্যারের মাথায়, তখন খাতাটা তোমার ওইভাবে দেখবে। যদি তুমি সহজ আইটেম দিয়ে শুরু করো, রিপোর্ট দিয়ে শুরু করলা বা লেটার দিয়ে শুরু করলা, লেটার দিয়ে শুরু করলা অথবা তুমি অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করলা, সহজ যে আইটেম আছে লিখিত অংশের মধ্যে এটা দিয়ে শুরু করো, আনসার টু দ্য কোয়েশ্চন নং 11, 12, 13, 14, যেটা তোমার মনে চায় সেটা দিয়ে শুরু করবা, কিন্তু উপরে পার্ট সি লিখবা। কথাটা বুঝতে পারছো? তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারছো আমি এতক্ষণ যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম? যদি সবাই বুঝে দেখো, মানে আমার কথার উদ্দেশ্যটা কি, মানে আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি, যদি বুঝে থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্টস করো সবাই, যদি আমার কথাটা বুঝতে পারো সবাই ক্লিয়ার লিখে কমেন্টস করো, তাহলে আমি পরবর্তীতে আরও কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি সবাই বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে কমেন্টস করো, মানে আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, যে আমি বলেছি যে পার্ট এ দিয়ে শুরু করলাম, প্যাসেজটা শুরু করবা প্রথমেই, প্যাসেজ দিয়ে উত্তর করবা পরীক্ষার হলে, তারপরে লিখিত অংশ দিয়ে শুরু করবা, রাইট হ্যান্ড পার্ট সি দিয়ে শুরু করবা, কখনো গ্রামার দিয়ে শুরু করবো না। যারা একদম ভালো স্টুডেন্ট, একদম ভালো কোয়ালিটি স্টুডেন্ট, তারা গ্রামার দিয়ে শুরু করবে, সমস্যা নাই, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট, যারা শুধু পাস মার্কের চিন্তা করো, তারা কি করবা, তারা হচ্ছে পার্ট সি দিয়ে শুরু করবা। পার্ট সি এ শুরু করলে প্রত্যেকটা অংশ, যখন পার্ট এ উত্তর করবা তাহলে উপরে পার্ট এ লিখবা, পার্ট সি উত্তর করলে পার্ট সি লিখবা। তাহলে আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেই জিনিসটা বুঝতে পারছো কিনা? আর প্রত্যেকটা পেজ উল্টানোর পরে নিচে পিটিও কথাটা লিখবা, প্লিজ টার্ন ওভার, পিটিও এই কথাটা সবাই লিখবা। এখন এই এতটুক কথা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টস করে জানাও। আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই এই মুহূর্তে জয়েন করেছো, যারা যারা আমাদের লাইক বাটনে হিট দেও নাই এখন পর্যন্ত ক্লাসটা, লাইক দেও নাই ভিডিওতে, একটা করে লাভ রিয়াকশন দিয়ে দাও, একটা করে লাভ রিয়াকশন দিয়ে দাও, তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। সবাই একটু সবাই শেয়ার করে দাও, একটা করে লাইক বাটনে হিট করো, এই মুহূর্তে অনেকেই জয়েন করেছো, সবাই যদি একটা করে লাইক বাটনে হিট করো তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, ঠিক আছে? সবাই দেখতে পারবে। আচ্ছা আলহামদুলিল্লাহ তোমরা এই মুহূর্তে বিষয়টা বুঝতে পারছো, আমি বুঝেছ, আচ্ছা ওকে। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝালাম যেটা হচ্ছে তো পার্ট সি এ দিয়ে শুরু করবা। আচ্ছা এবার ধরো তুমি, এবার ধরো তুমি দুই নঙে অ্যান্সার করবা, এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে তোমার খাতা, ঠিক আছে? এটা হচ্ছে খাতা, তো খাতার মধ্যে পার্ট বি, পার্ট বি হচ্ছে কি গ্রামার, তুমি উপরে লিখবা গ্রামার, যেহেতু অ্যান্সার করবা এখন, মানে আমি তো বলতেছি আগে বলেছি যে পার্ট সি দিয়ে শুরু করবা, কিন্তু যখন তুমি পার্ট বি এ অ্যান্সার করবা তো পার্ট বি এ তোমার যেটা প্রশ্ন আসবে গ্রামার, এটা হচ্ছে গ্রামার অংশ। এখন মনে করো পার্ট বি এ যে প্রশ্নটা, প্রথমে তাকে কি
answer to the question number 2 দুই নং এ কি থাকবে answer to the question number 2 দুই নং এ থাকে তোমার filling the gaps তোমার থাকে কি filling the gaps থাকে অথবা তোমার make sentence থাকতে পারে ধরো filling the gaps থাকলো তো শূন্যস্থান পূরণ তো তুমি দুই নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা তো দুই নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে তুমি answer to the question নং এভাবে লিখবা a এ লেখার পরে বা এ লেখার পরে এভাবে নিচে একটা আন্ডারলাইন দিবা যে শব্দটা হবে তুমি এই শব্দটা লেখার পরে এখানে আন্ডারলাইন বি লেখবা বি লেখার পরে যে শব্দটা হবে এটার নিচে আন্ডারলাইন দিবা সি লেখবা এটার নিচে আন্ডারলাইন দেওয়ার চেষ্টা করবা তো তোমাকে যখন তুমি দুই নং এর শূন্যস্থান পূরণ করতে যাবা তো শূন্যস্থানের যে প্রশ্নটা বসবে এটা এ নম্বরে বি নম্বরে সি নম্বরে এখানে লেখার পরে আন্ডারলাইন দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা এবার মনে করো তোমার আসলো answer to the question নং 3 এবার আমরা আনসার করব 3 নম্বর প্রশ্ন answer to the question নং 3 এখন 3 নং এ আসলো তোমার রাইট ফর্ম অফ দা ভার্ব ভার্বের সঠিক রূপটা ব্যবহার করো সেম ঠিক সেম ভাবেই এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার এভাবে লিখবা লেখার পরে তোমার ভার্বের যে সঠিক রূপটা হবে এখানে বসানোর চেষ্টা করবে এখানে বসানোর চেষ্টা করবা নিচে আন্ডারলাইন দিয়ে দিবা বুঝতে পারছো বিষয়টা এখন মনে করো তোমার দুই নং কমন পড়ছে ধরো তিন নং কমন আসছে চার নং কমন আসে নাই বা দুই নং আসছে তিন নং আসে নাই তাহলে কি করবা আনসার পার্ট বি যখন শুরু করবা যখন খাতার মধ্যে পার্ট বি শুরু করলা ঠিক আছে সাপোজ মনে করো এটা হচ্ছে খাতা ঠিক আছে খাতার মধ্যে ধরো পার্ট বি এর পার্ট বি এর ধরো তিন নং তোমার কমন পড়ছে তাহলে নাম্বার 3 এই যে তিন নাম্বারটা তুমি অ্যান্সার করলা এখানে এ বি সি ডি এভাবে অ্যান্সার করলা এখানে তোমার যে খালি জায়গায় যে গ্যাপটা হবে গ্যাপের মধ্যে তুমি অ্যান্সার করলা ঠিক আছে তিন নং এ এখন তোমার চার নং তোমার মনে নাই তুমি এখানে বা পাঁচ নং তোমার মনে নাই তুমি যেটা পারতেছো এটা এখানে লিখে রাখবা না লিখে এভাবে ধরো চার নং এখন মনে পড়তেছে না যে চার নং চার নাম্বারটা তোমার মনে পড়তেছে না তবে তুমি এখানে জায়গা খালি রেখে এখানে জায়গা খালি রেখে এভাবে লিখে চলে যাও পৃষ্ঠা পিটিও কথাটা লিখে তুমি অপর পৃষ্ঠায় চলে যাও সমস্যা নেই চার নং তোমার মনে আসতেছে বা মনে পড়তেছে সমস্যা নাই পরবর্তীতে তোমার মনে আসতেও পারে কারেন্টটা চলে গেছে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে এখন তো দেখো তোমার তিন নং হয়তো মনে আসতেছে মনে আসবে তিন নং লেখবা চার নং মনে নাই চার নং পরবর্তীতে লেখবা ঠিক আছে তো এখন যে বিষয়টা তিন নং পারবা চার নং পারবা তুমি উত্তর দিবা যদি না পারো তাহলে পাস করে চলে যাবা যদি না পারো তাহলে পাস করে এভাবে চলে যাবা ঠিক আছে এবার আসো তোমার চার নং এ কি আসবে চার নং এ আসবে তোমার চার নং এ আসতে পারে তোমার অ্যান্টোনিম বা সিনোনিম আসতে পারে আনসার টু দা কোয়েশ্চন নং সিক্স ছয় নং এ আসবে তোমার ফার্মিং কোয়েশ্চন ডাব্লিউএস কোয়েশ্চন আসবে এই ছয় নং এ আসে তোমার ডাব্লিউএস কোয়েশ্চন তো ডাব্লিউএস কোয়েশ্চনগুলো তোমরা জানো কীভাবে উত্তর করতে হয় ছয় নং এ তোমরা ডাব্লিউএস কোয়েশ্চনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তারপরে তোমার সাত নং এ আসবে রিয়ারেঞ্জ আনসার টু দ্য কোয়েশ্চেন নং সেভেন সাত নং এ আসবে রিয়ারেঞ্জ ঠিক আছে রিয়ারেঞ্জ আসবে তোমার সাত নং এ এখানে হচ্ছে উল্টাপাল্টা বাক্য থাকবে বাক্যগুলোকে সঠিকভাবে লেখা এটাকে বলা হয় রিয়ারেঞ্জ বুঝতে পারছো বিষয়টা উল্টাপাল্টা বাক্য থাকবে বাক্যগুলোকে সঠিকভাবে লেখা হচ্ছে এটাকে বলা হয় রিয়ারেঞ্জ তো এটা হচ্ছে তোমার সাত নং এ থাকবে এবার আমরা চলে যাব আট নং এ তো আট নং এ হচ্ছে তোমার পাংচুয়েশন আট নং এ থাকবে কি বিরাম চিহ্নের ব্যবহার পাংচুয়েশন আট নং এ থাকবে তোমার বিরাম চিহ্ন তো আনসার টু দ্য কোয়েশ্চন নং এভাবে লিখে আনসার লিখে তোমার যেটা হবে
সঠিক যেটা বিরাম চিহ্নের প্রয়োগ সেটা তুমি এখানে লিখবা ঠিক আছে এইভাবে পার্ট বি এর উত্তর দেওয়ার চেষ্টা করবা তো যেগুলো পারবা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা যেগুলো পারবা না সেগুলো উত্তর দেওয়ার দরকার নাই ঠিক আছে তারপরে এবার আমরা পার্ট সি এ চলে যাই তো আমরা এবার পার্ট সি এ উত্তর দেওয়ার চেষ্টা করব পার্ট সি এ কয় নং এ কি থাকে দেখো পার্ট সি এ 10 নং এ থাকবে তোমার হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ 10 নং এ থাকবে প্যারাগ্রাফ 11 নং এ কি থাকবে তোমার 11 নং এ থাকবে হচ্ছে রিপোর্ট 11 নং এ থাকবে হচ্ছে তোমার রিপোর্ট 12 নং এ কি থাকবে তোমার 12 নং আনসার টু দা কোশ্চেন নং 12 12 নং এ থাকবে হচ্ছে লেটার লেটার থাকবে 13 নং এ কি থাকবে 13 নং এ থাকবে তোমার একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন 13 নং এ থাকবে তোমার অ্যাপ্লিকেশন এখন পার্ট সি এ কিন্তু তোমার পাঁচটা যে কোনো পাঁচটা আইটেমের উত্তর দিতে হবে পাঁচ পার্ট সি এ কয়টা পাঁচটা উত্তর দিতে হবে ঠিক আছে তো পাঁচটা আইটেমে যদি উত্তর দেও এখানে তোমার এই যে 10 নং এ হচ্ছে প্যারাগ্রাফ 11 নং এ হচ্ছে রিপোর্ট 12 নং এ হচ্ছে লেটার 13 নং এ হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দরখাস্ত এবার আমরা চলে যাব হচ্ছে 14 নং এ 14 নং এ তোমাদের কি থাকবে দেখো 14 নং এ তোমাদের থাকবে একটা এসএ 14 নং এ তোমার থাকবে এসএ যে কোনো একটা এসএ লিখতে বলা হবে এই এসএ এসএ বলবে এবং 15 নং এ কি থাকবে তোমাদের 15 নং এ থাকবে তোমার অ্যাম্প্লিফাই একটা অ্যাম্প্লিফাই থাকবে অ্যাম্প্লিফাই থাকবে একটা অ্যাম্প্লিফাই যেটাকে বলা হয় বাপ সম্প্রসারণ 15 নং এবার আসো 16 নং 16 নং এ তোমার কি থাকবে একটা ডায়লগ থাকবে 16 নং এ একটা ডায়লগ মাস্ট বি থাকবে ডায়ালগ তোমার মাস্ট বি 16 নং এ থাকবে এবার আসি আমরা 17 নং 17 নং এর ব্যাপারটা ক্লিয়ার করি 17 নং এ থাকবে দুইটা প্রশ্ন 1 2 কোন সময় 17 নং এ যে প্রশ্নটা এখানে তোমার পাস পাস করে পাস এখান থেকে পাস পাস আর পাস মিলে 10 17 নং এ থাকতে পারে তোমার বিষয়টা ক্লিয়ার করি তোমাদের 17 নং আনসার টু দা কোশ্চেন নং যখন 17 নং আনসার করবা এখানে দুইটা থাকতে পারে দুইটা প্রশ্ন থাকতে পারে এক থাকতে পারে তোমার পোস্টার আরেকটা থাকতে পারে তোমার নোটিশ অথবা তোমার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন যেটাকে বলা হয় অ্যাডভার্টাইজ থাকতে পারে ঠিক আছে তো 17 নং এ তোমার পোস্টার থাকতে পারে অথবা নোটিশ অথবা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এবার পোস্টার এবং নোটিশটা আসার সম্ভাবনা 100% ঠিক আছে এই পোস্টার এবং নোটিশ দুইটা আসতে পারে অ্যাডভার্টাইজমেন্ট প্রতি বছরই আসতেছে বিজ্ঞাপন এই জন্য এবার বিজ্ঞাপনটা নাও আসতে পারে পোস্টার নোটিশটা আসার সম্ভাবনা 100% তো এটা হচ্ছে 17 নং এ এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এইখানে যে 17 নং এ 1 এবং 2 দেয় অনেক সময় এই এখানে হচ্ছে তোমার 5 এখানে হচ্ছে তোমার 5 5 আর 5 হচ্ছে 10 কিন্তু অনেক সময় শুধু পোস্টার থেকেই 10 অনেক সময় তোমার এই 2 নংটা দিবে না সরাসরি 1 নং থাকবে মানে একটা প্রশ্ন থাকবে পোস্টার থাকবে পোস্টার অর এভাবে অর থাকবে অর 2 নং এ এভাবে নোটিশ থাকবে এভাবে থাকতে পারে তো তোমার পোস্টার অর নোটিশ বা অথবা অ্যাডভার্টাইজমেন্ট যদি অর দেখে অর অর থাকে অর কথাটা থাকলে তাহলে যে কোনো একটা দিবা যদি অর থাকে তাহলে হচ্ছে একটা অর থাকলে একটা অ্যান্সার করবা হয় এটা 1 নং না হয় 2 নং 17 নং এর 1 অথবা 2 যদি অর থাকে তাহলে হচ্ছে একটা আর যদি অর কথাটা না থাকে অর শব্দটা না থাকে তাহলে দুইটাই অ্যান্সার করতে হবে তাহলে কয়টা অ্যান্সার করতে হবে দুইটাই অ্যান্সার করতে হবে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কারেন্ট নাই প্রচুর গরম রুমে আমার প্রচুর গরম হয়ে গেছে ক্লাস বেশি করে নিতে পারবো না ঠিক আছে তো যাই হোক তোমরা কি এই মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম মানে 17 নং এ কি আসবে 12 নং এ কি আসবে বুঝতে পারছো বিষয়টা যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে কমেন্টস করো আমি লাইভ শেষ করে দেবো ঠিক আছে বেশি সময় নিব না এরপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও দিলে তোমরা সব কিছু বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবা ঠিক আছে ভিডিও দিলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা আচ্ছা তো দেখো এখানে আমি পার্ট সি এর অংশ শেষ করে নিলাম তো পার্ট বি তোমাদের কি কি আসবে এবং পার্ট সি এ কি আসবে
আমি এটা আমি আবারও শেষ করে দেই। পার্ট বি এ তোমাদের কি কি আশা বা তোমরা কি কি উত্তর করবা? পার্ট পার্ট বি এ গ্রামার অংশের জন্য, গ্রামার অংশের জন্য যে আইটেমগুলো তোমরা বেছে নিবা এখন থেকে, যে আইটেমগুলো বারবার পড়বা, ঠিক আছে? যে আইটেমগুলো আমি আগেই বলেছি এখনো বলতেছি, যে আইটেমগুলো বারবার পড়া উচিত তোমাদের। প্রথমে সহজ যে টপিক সেটা হচ্ছে তোমার রাইট ফ্রম দ্য ভার্ব, রাইট ফ্রম দ্য ভার্ব অবশ্যই পড়বা। দুই নঙে অবশ্যই যেটা পড়বা রিয়ারেঞ্জ পড়বা, ঠিক আছে? রিয়ারেঞ্জটা মাস্ট বি পড়বা। তিন নম্বরে গ্রামারের আইটেম হিসেবে তোমরা চেঞ্জিং ওয়ার্ড পড়তে পারো। আচ্ছা, রাইট ফ্রম দ্য ভার্ব রিয়ারেঞ্জ। তিন নঙে তুমি ডাবল ইজ কোয়েশ্চন, সহজ যেটা আছে ডাবল ইজ কোয়েশ্চন অ্যান্সার করো, ডাবল ইজ কোয়েশ্চন। চার নম্বরে হচ্ছে তোমার পাংচুয়েশন, পাংচুয়েশন অ্যান্সার করবা। পাঁচ নম্বরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন মাস্ট বি আসবে, প্রতি বছরই আসে, এই বছরও আসবে। তো ট্রান্সলেশন দেখো, এই পাঁচটা আইটেম গ্রামারের জন্য এখন থেকে পার্ট বি এ, রাইট ফ্রম দ্য ভার্ব রিয়ারেঞ্জ ডাবল ইজ কোয়েশ্চন পাংচুয়েশন ট্রান্সলেশন, এই পাঁচটা আইটেম এখন থেকে পরীক্ষার হলে এগুলো অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে পার্ট বি এ গ্রামারের জন্য এই আইটেমগুলো। আরেকটা আছে তোমার চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ডটা খুব সহজ আছে গ্রামার আইটেমের মধ্যে। রিয়ারেঞ্জের পরিবর্তে তোমরা যদি রিয়ারেঞ্জ শিখতে না পারো, রিয়ারেঞ্জের পরিবর্তে চেঞ্জিং ওয়ার্ডটাও শিখতে পারো। চেঞ্জিং ওয়ার্ড এটাও সহজ আছে, চেঞ্জিং ওয়ার্ড এটাও সহজ আছে। এই গ্রামারের এই অংশগুলো উত্তর করার চেষ্টা করবো পরীক্ষার হলে, আর এখন থেকে এগুলো মুখস্থ করবো, ঠিক আছে? আর পার্ট সি এর জন্য, পার্ট সি এর জন্য তোমরা কি করবা? পার্ট সি, পার্ট সি এর জন্য তোমরা অবশ্যই রিপোর্টটা পড়বা। রিপোর্ট, রিপোর্ট এক পেজ পড়লেই তোমরা এখানে 10 থেকে 10ই পাবা রিপোর্ট। তারপরে হচ্ছে তোমার লেটার, লেটার পড়বা। তিন নম্বরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মাস্ট বি পড়বা, রিপোর্ট লেটার অ্যাপ্লিকেশন। চার নম্বরে হচ্ছে তোমার ডায়ালগটা পড়বা, কারণ এটা কমন আসেই, ফরম্যাট শিখলে তোমরা লিখতে পারবা। রিপোর্ট লেটার অ্যাপ্লিকেশন ডায়ালগ। আরেকটা হচ্ছে তোমার পোস্টার অথবা নোটিশ। এই হচ্ছে তোমার পাঁচটা আইটেম লিখিত অংশের জন্য, পাঁচটা আইটেম এইগুলো পড়বা, রিপোর্ট লেটার অ্যাপ্লিকেশন ডায়ালগ পোস্টার অথবা নোটিশ। তো বাদ দিলাম কি, বাদ দিলাম তিনটা অংশ, যেগুলো বাদ দিবা বাদের অংশ হচ্ছে তিনটা, যেগুলো মুখস্থের বিষয়। নাম্বার ওয়ান, একটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এটা বাদ, এটা লিখবা না, অ্যান্সার করবো না পরীক্ষার হলে। দুই এসে, এটাও বাদ। তিন এমপ্লিফাই, এমপ্লিফাই এটাও বাদ। এই তিনটা আইটেম পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করবা না, কারণ এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। এগুলো তোমার মুখস্থ যত করবা, ভালো করে লিখতে পারো, তাহলে নাম্বার পাইবা। কিন্তু বাকিগুলো ফরম্যাট লিখলে তুমি পরীক্ষায় অ্যান্সার করলেই মার্কস চলে আসবে, মানে ফরম্যাটগুলো যদি ঠিক মতো লিখতে পারো, ঠিক আছে? তাহলে হচ্ছে প্যারাগ্রাফ, এসে, অ্যাম্প্লিফাই, এই তিনটা জিনিস বাদ। এগুলো মুখস্থের বিষয়, এগুলো থেকে মার্কস ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো থেকে মার্ক ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই মুখস্থের বিষয় বাদ তিনটা, প্যারাগ্রাফ, এসে, অ্যাম্প্লিফাই। বাপ সম্প্রসারণ রচনা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ রচনা, বাপ সম্প্রসারণ, এই তিনটা জিনিস বাদ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো অবশ্যই পড়বা। আরেকটা জিনিস, ট্রান্সলেশন কিন্তু প্রতি বছরই তোমার বিগত সালগুলো পড়লেই হয়। গ্রামারের মধ্যে তোমাদের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে নয় নঙে আসে, পার্ট, পার্ট বি এর এটা আসবে মাস্ট বি। পার্ট বি এর নয় নং, আনসার টু দ্য কোয়েশ্চেন নং নাইন, আনসার টু দ্য কোয়েশ্চেন নং নাইন, নয় নঙে অবশ্যই ট্রান্সলেশন আসবে, ট্রান্সলেশন আসবে, অনুবাদ। ট্রান্সলেশন হচ্ছে তোমার বাংলা দেওয়া থাকবে, ইংলিশে
পরিণত করতে হবে ঠিক আছে মানে বাংলা থেকে ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে থাকবে বাংলা করতে হবে ইংরেজিতে অনুবাদ ট্রান্সলেশন হচ্ছে শুধুমাত্র বিগত বছরের অনার্সের এবং ডিগ্রি বিগত বছরের অনার্সের এবং ডিগ্রির ট্রান্সলেশনগুলো মুখস্থ করবা এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ ট্রান্সলেশন বিগত সালের অনার্সের এবং ডিগ্রির 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ট্রান্সলেশনের জন্য কি করবা 2014 থেকে 2018 সাল অনার্সের এবং ডিগ্রির 2014 থেকে 2018 সালের অনার্সের এবং ডিগ্রির যে ট্রান্সলেশনগুলো আছে এগুলো পড়লে এখান থেকে কমন থাকবে হুবহু ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকের লাইভের আয়োজন তো আমাদের তোমরা এই যে ফুল 80 মার্কের প্রশ্নগুলো কিন্তু আমি পরীক্ষার কিভাবে দিতে হয় এটা খাতার মধ্যে লিখে ঠিক আছে লিখে খাতার মধ্যে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখলে তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এখন কারেন্ট নাই আমার এখানে প্রচুর গরম প্রচন্ড গরম আমার বাচ্চা কান্নাকাটি করতেছে ক্লাস নেওয়া সম্ভব না তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হচ্ছে যারা আমাদের এই ক্লাসগুলো পাও নাই যে লিখিত অংশের কিভাবে লেটার লিখতে হয় কিভাবে ডায়লগ লিখতে হয় কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় তারা আমাদের ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে যাবা আমাদের ইমরান সাজেশন এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে সার্চ করবা ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে সার্চ করলে এখানে একটা লিংক পাবা লিংকে দেখতে পারবা ওইখানে আমাদের চ্যানেলটা আসবে এই চ্যানেলে তোমার ভিডিওগুলো আছে ভিডিওগুলো একটা একটা করে সুন্দর করে দেখে নেবা ঠিক আছে আর যারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চাও আমাদের পিডিএফ কপিগুলো সফট কপি নিতে পারবা এখন ঈদ উপলক্ষে বন্ধ তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এখন নেওয়া যাবে না আরেকবার ঈদের পরে তো যারা নিতে চাও 01902147108 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের কাছ থেকে এটার পিডিএফ কপিটা সফট কপিটা তোমরা সংগ্রহ করতে পারবা ঠিক আছে 01902147108 তাহলে তোমরা এখানে পিডিএফ কপিটা পাবা ওইখান থেকে সংগ্রহ করে এই মুখস্থবিদ্যা যেগুলো টেকনিকগুলো শেখার দরকার শিখে নিবা ঠিক আছে তো আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে প্র্যাকটিক্যালি কীভাবে আরও সুন্দরভাবে পরীক্ষা দিতে হয় পরীক্ষা অ্যান্সার করতে হয় এক থেকে একদম 17 নং পর্যন্ত আমি তোমাদেরকে আরও ভিডিও দিব আমাদের ফেসবুক পেজটা ফলো বাটনটা অন করে রাখো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ক্লাসটা এতক্ষণ নিয়েছি সেটা কেমন হয়েছে তোমাদের প্রশ্নের বা তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল কনফিউশনগুলো দূর হয়েছে কি না সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আর যারা আমাদের সাজেশনের জন্য টাকা পাঠাও বিকাশ করো তোমাদের একটি টাকাও আল্লাহ রহমত ইনশাল্লাহ মিস যাবে না মাইট যাবে না ঠিক আছে আমাদের পেজ থেকে প্রত্যেকেই সাজেশন পাবা ঠিক আছে 150 টাকার জন্য 1200 টাকার জন্য আমাদের এই পেজ খুলে নাই এটা হচ্ছে সারা জীবনের জন্য ইনশাল্লাহ তোমাদের দোয়া থাকলে এবং হচ্ছে আল্লাহ পাকের অশেষ সহমত থাকলে চেষ্টা করব তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকেও আমরা এভাবে সার্ভিস দিব ঠিক আছে এবং তাদেরকেও আমরা পড়াশোনার মাধ্যমে চালিয়ে নিব আমাদের যাত্রা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু